আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাঁঠালঘাটা নজরুল লেনের অনেক পুরাতন একটি জমিদার বাড়ি, ওনারা বংশের জমিদার ছিলেন, হাজী শরীফুল্লাহ সওদাগরের বাড়ি। কালকে থেকে একটি নিউজ ভাইরাল হয়েছে, নিউজটা হচ্ছে অলৌকিকভাবে যখন এই বাড়িটি সংস্কারের জন্য তারা হাত দিয়েছেন, তখন এখানে তারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা কাজ করছেন তাদের একজন দেখেছেন এই বাড়িটি ফাউন্ডেশনে যেই যা ব্যবহার করেছে এখানে অনেক 300 বছর আগের মটকা, মাটির মটকা ব্যবহার করা হয়েছে। প্রথমেই এমন মটকা দেখলে অনেকে হয়তো অবাকই হবেন, আবার যদি হার্ট দুর্বল থাকে অনেকে ঘুরে পড়ে যেতে পারেন। তার একটা কারণ হচ্ছে অনেকে ভাবতে পারেন যে আমরা আমাদের বাংলাদেশের প্রচলনে একটি প্রচলন আছে যে মটকাগুলোতে মাটির নিচে গুপ্তধন লুকিয়ে থাকে। এখানে যারা কাজ করছেন তারাও এমনটা ধারণা করেছেন, এবং তারা টিকিট দেওয়ার পরে যখন বাড়ির লোকজন আসেন, বাড়ির মালিকজন আসেন, তারাও চিন্তা করেছেন হয়তো মটকাগুলোর মধ্যে, যেহেতু জমিদার বংশে জমিদার বাড়ি ছিলেন এবং ওই একজন অনেক প্রথম একজন ব্যবসায়ী ছিলেন তারা, সেখানে হয়তো গুপ্তধনগুলো লুকিয়ে থাকতেও পারে এমনটি ধারণায় তারা খুব সুন্দর করে সযত্নে এখান থেকে কিছু মটকা যা ভিডিওর প্রথম দিকে দেখিয়েছে তারা কয়েকটি মটকা দিলেন, দেখা যাচ্ছে না এই মটকার মধ্যে আসলে গুপ্তধন না, এই মটকাটি ব্যবহার করা হয়েছে কেবলমাত্র বাড়ির টিকসইয়ের জন্য। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটা আমরা ভিডিওতে একটু করে যুক্ত করবো আপনাদের সামনে দেখে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারিগুলি খুব সুন্দরভাবে আমি যদি আজকে দেখাতে চাই, বেশ কিছু মটকা, কিন্তু কত মটকা এই বাড়িতে ব্যবহার করা হচ্ছে সেটা এখনও পর্যন্ত কমপ্লিট এখান থেকে নেওয়া পর্যন্ত বলা যাবে না, তবে যেটি ধারণা করা হচ্ছে এখানে শত শত মটকা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং 300 বছর আগের। কিন্তু কথা হচ্ছে অলৌকিকভাবে এই মটকাগুলো 300 বছর ধরে কীভাবে একটি বাড়িকে দাঁড় করিয়ে রেখেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আমরা এখানে বাড়ির একজন কর্তা আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু কথা বলতেন আমাদের সাথে, একটু কথা বলতেন আসেন আপনি আমাদেরকে জানাবেন যে কত বছর ধরে আপনারা এই বাড়িতে আছেন। আমরা তো আসছি যে এখন আমাদের বয়স চলতেছে, আমার বয়স চলতেছে 50, আমার ভাইয়ের আবহাওয়া প্রায় 70, আর আবহাওয়া মারা গেছে 85 বছর বয়সে। কিন্তু এই মটকা ছিল আমরা জানি, আপনারা কখন জানতেন না এমন কিছু শুনিনি। প্রথম যখন খবর পেলেন যে আপনাদের বাড়ি নির্মাণাধীন বাড়ির মধ্যে বেশ কিছু মাটির মটকা পাওয়া যাচ্ছে, তাও 300 বছর আগে ধারণা করা হচ্ছে, 300 বছর আগে, তখন কী ধারণা করছেন? আমরা প্রথমে যখন আমি ওয়াল ভাঙার পর প্রথমে যখন আমি বেশটা কাটতেছি, ফ্লোরে বেশ কাটতেছি, তখন একটা দেখছিলাম, দেখে আমরা তো অনুভূতি করছি যে টক টক যখন শক্ত করতে সম্ভবত কিছু হবে, গুপ্ত শক্ত হতে পারে। তো আমার শ্রমিকরা ছিল ওনারা দেখে এটা আমরা ইট দিয়ে ভাঙতে চেয়েছিলাম, ভাঙে নাই, আমরা হ্যামার দিয়ে বাড়ি দিছি ভাঙছে খালি। মানে এখনো অনেক অনেক শক্ত শক্ত ইট মারেন, ভাঙবে না, ভাঙবে না। আচ্ছা আচ্ছা, তো আমরা হ্যামার দিয়ে ভাঙছি, ভাঙার পরে এটা যখন তুলছি দেখি কমপ্লিট করে, এখন আরও যদি মাটি কাটি লেয়ারে লেয়ারে মটকাগুলি এ বসানো আছে। এখন এগুলো দেখে চারিদিক দিয়ে পাথর হয়েছে, প্রতকল করছে এলাকার সবাই আসতেছে, সবাই আসছে, তারপরে ফেসবুকে দেখছে, এই ফেসবুক থেকে তারপর আবার আদার সংবাদ ওরা আসছিল, ওরা এসে এটা সম্পূর্ণ বাইরে করছে। এখন আপনারা আসছেন, আমরা আসছি দেখছি, এখানে এমন কেউ আছে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এমন কেউ আছে যে আপনি আমাদেরকে যদি বলতে আপনি কোথা থেকে আসছেন, এই খবরটা পেলেন কিভাবে আপনি?
জীবনে প্রথম দেখছেন যে মটকার উপরে একটা বাড়ি দাঁড়িয়ে থাকে, আপনি কেমন ফিল করছেন? আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে হয়তো এটি একটি ইতিহাস হয়ে থাকবে, এবং আমি আমার বয়স কিন্তু এখানে আমাদের বিশেষজ্ঞ যারা কথা বলেছেন তাদের বয়সও তারা এমন এখনো পর্যন্ত এমন চিত্র দেখেনি যে চিত্রটি যে মটকার উপরে একটি ভবন 300 বছর ধরে দাঁড়িয়ে থাকা, এটা হয়তো আমাদের জন্য একটা ইতিহাস হয়ে যাবে এবং আমাদের প্রজন্ম যারা আসছে তাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। ভিডিওটি যাদের ভালো হবে তারা অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।